वेलकम बैक टू माय चैनल और आमार चैनले तुम्हारे सबाइके जानाई वेलकम। तो आशा करी गाइस तुम्हारा सबाई खूब भालो आछो। तो आमार आजके आम तेल बनानोर खूब इच्छा आछे, तुम्हारे संगे शेयर करब आम तेलटा। तो चलो आम तेल बनानो जाक। तो गाइस दुटो आम निये निएछि, काचा आम। काचा आम दुटो छुले नेब एखन, भालो करे छुले निते हबे। छुले नेयार परे आम दुटो जले धुये नेब। तो आम दुटो धोया हुए गेछे, एबार चाकू दिए सुंदर करे छोटो छोटो पिस करे नेब। तो पिस करे नियार परे आमगुलो जे माने आमेर आटेर संगे जे आमटुक थाकबे लेगे ओटा आमी फेलबो ना, ओटा होच्छे मैशिंगे आमी कुचि कुचि करे नेब। तो मैशिंगे कुचि करे नेयार कारण आछे, सेटा देखो तुम्हरा पुरो भिडियोटा देखले बुझते पारबे। तो এবারে ছোট পিস করা আমগুলো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে আমার মাখিয়ে নিতে হবে। কেউ যদি ভাবো যে এটা রোদে শুকাতে হবে, তো তোমরা একদিন রোদে শুকাতে পারো। তো আমি রোদে শুকাইনি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, কালি জিরে, ধনে, গোটা জিরে, মৌরি আর হলুদ গুঁড়ো, সরষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো এগুলো একটু ভেজে নেব, আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব এগুলো। তো এগুলো ভেজে মিক্সারে গুঁড়ো করে নেব সব। তো গুঁড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেব আর আমগুলো বয়ামের মধ্যে ভরে নেব। আর আম মাখিয়ে রেখেছিলাম, ওই যে জলটা বেরিয়েছে ওটা দেওয়া যাবে না। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার যে আমগুলো কুচি কুচি করে রেখেছিলাম সেগুলো দিচ্ছি। সেইগুলো যদি একটু তোমরা পারো, কাঁচা পাঁচ ফোড়ন দিচ্ছি। আর এই সর্ষেগুলো আমি ভাজিনি, এমনি কাঁচা সর্ষেই বেটে দিয়েছি, কারণ ভালো হয় ওটা, মানে স্মেলটা খুব সুন্দর আসে। আর ভাজা জিরে মানে ভাজা মশলাগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর তোমরা এই খাঁটি সর্ষের তেল দিয়ে দেবে। তো দিয়ে ভালো করে মিক্স করে নেবে বয়ামটা একটু ঝাঁকিয়ে। তারপরে এটা রোদে দেবে।